নমস্কার, আজকে আমি ছানার টিকিয়া বানানো দেখাবো। তার জন্য লাগছে ছানা মেখে গোল করে রাখা আছে, তার সঙ্গে লাগছে চিনি, ছানা, গুঁড়ো দুধ, নুন, কিশমিশ। একটা বোলের মধ্যে ছানা নিলাম, তার সঙ্গে গুঁড়ো দুধ, চিনি, কিশমিশ, সামান্য পরিমাণে নুন নিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। ময়দার গোলাটা বাটির আকারে করে নিয়ে এর মধ্যে ছানার পুর দিলাম আর দু সাইড আটকে গোল করে রেখে দিলাম। এরকম বাকিগুলো বানিয়ে নেব। এবার গোল্লাগুলোকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব আর দু পিঠে একটা কাঠি দিয়ে ফুটো করে নেব, যাতে ভাজাটা ভালো হয়। কড়াইতে তেল গরম হলে গোল্লাগুলো ভেজে তুলে নেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।